স্বাস্থ্যকর, দারুণ মজা মুরগি দিয়ে সবজি রান্না। আজকে আমি মুরগি দিয়ে সব রকমের সবজি রান্না করলাম ঝোল করে। তো এটা কীভাবে রান্না করলাম, আপনারাও এভাবে আপনাদের ছোট বাচ্চা থাকলে মানে ঝাল কম দিয়ে এভাবে মুরগির ঝোল রান্না করে সবাই মিলে খেতে পারবেন। যারা ঝাল যেমন ছোট বাচ্চারা তো ঝাল পছন্দ করে না, তাদের জন্য এটা আপনারা খেতে পারেন সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আজকে আমি মুরগি রান্না করলাম। তো এখানে হলুদ দিয়ে আমি ভাজতেছি মুরগিতে, হালকা ভেজে নিব, কড়া ভাজবো না, হালকাই ভাজবো। মুরগিটা ভেজে রাখলে বেশি ভালো লাগে। তো আমি তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, সবাই লাইক দিবেন, পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবার সবার ফুল ভিডিও দেখবেন, দেখবেন সবার এই ভিডিও ভাইরাল হবে। তো এই যে দেখুন, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে, তারপরে টমেটো, এখানে সব রকমের সবজি আছে, লাউ আছে, গাজর আছে, আলু আছে, এগুলো দিয়ে আমি রান্না করবো আজকে মুরগিতে। তো এই যে দেখুন, তো এইভাবে সবজি দিয়ে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর কেমন লাগে আপনাদের কাছে খেতে। তো সবসময় কষা ভুনা এগুলো তো খাওয়াই হয় সবসময়, তো এক এক সময় এক এক রকমের আইটেম খেতে হয়। তো এই যে দেখুন, আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেলে, তেলে একটু শুকরান ছড়িয়েছি, তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, রসুন মানে একটু শেষে তারপরে দিছি। তারপরে যে দেখুন, এখন দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব, ভেজে তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো। তো সবাই পরবর্তীটা দেখতে থাকুন, আর আমি মুরগিটা কীভাবে রান্না করি আপনারা, এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, আর বেশি ঝাল এটা আর কি, আমাদের বাসায় ঝাল কম খায় সবাই, তো আমি অতটা ঝাল খেতে পারি না, অল্পই আর কি ঝাল। আর এখানে সব রকম মশলা মিক্স করে নিলাম, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন গুঁড়ো, তারপরে মশলা মরিচ মানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব এসছে এখানে মিক্স করা। তো একটি বোলের ভিতরে আমি সব মিক্স করে নিলাম, যাতে একটু একটু বারে বারে মানে এটা 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 মানে কয়েকটা ডিব্বে ডিব্বে থেকে বের করা লাগে, এলে আমি একসাথে সব মিক্স করে নিছি। আর এখানে আমি দুই আদা রসুন দিয়ে দিলাম, দেখুন 2 চামচ আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি ফ্রিজে। তো এভাবে প্রতিদিন আর আদা রসুন তো পিস এভাবে সবাই করে এইভাবে। তো আগে থেকে আদা রসুন আমি কী করে রেখেছি। তো তারপরে অন্য অন্য সব মশলা দিয়ে দিলাম, যা যা লাগে মাংসতে সবাই রান্না জানে। তারপরে এখানে আমি মাংস মশলাটা ভালো করে কষে নিতেছি, তারপর মুরগিটা দিয়ে দেবো। তো এভাবে যদি যারা খান নাই একবার খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগে। মুরগি কষা ভুনা এসব তো সবসময় খায় সবাই, ঠিক না? আর বেশি কষা ভুনা খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় বেশি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এভাবে মনে করেন মাঝে মধ্যে সবজি দিয়ে খাবেন, দেখবেন মানে সবসময় একরকম খাবার কিন্তু ভালো লাগে না, এই এক এক সময় এক এক রকমের। প্রতিদিন কষা ভাজা কিন্তু অতটা ভালো লাগে না, আর প্রতিদিন স্বাস্থ্যের জন্য অত ভালো না, মাঝে মধ্যে একটু সবজি টবজি খেতে হয়, ঠিক না? সবজিতে তো অনেক ভিটামিন আছে। তো এই যে দেখুন, আমি আমার মুরগিটা কষানোর পর আমি এখানে ইয়ে দিয়ে দিচ্ছি সবজি, এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো সবাই যারা দূর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন ও স্বাগতম, আর সবাই প্লিজ লাইক দিবেন ভিডিওতে, আর সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, কমপক্ষে যদিও বা আপনার হাতে সময় না থাকে কমপক্ষে 5 মিনিট ভিডিও দেখবেন, আর এই 1 মিনিট 2 মিনিট অনেক আছে 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, এটা কিন্তু মনে করেন ওয়াইটিতে দেখা যায় ডিউরেশনে, পারফরমেন্স ডিউরেশনে দেখা যায়, যেখানে ওয়াচ টাইম বা ভিউ বা ওই র্যাঙ্কিংয়ের মধ্যে নিচে কিন্তু বোঝা যায়। তো কে লাস্ট মানে লাস্ট কয় মিনিট দেখছি এ দেখা যায় আর কি। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমি কিন্তু সবার ভিডিওই ফুল দেখি, যাদের 10 মিনিটের ভিডিও তা কমপক্ষে 7-8 মিনিট ভিডিও দেখি আমি। তো এই যে দেখুন, তারপর আমার হয়ে গেছে তরকারি,
এখন আমি চা বানাইলাম সকালের জন্য। তো আমি কিভাবে চাটা বানাইলাম দেখুন আপনারা। তো এটা একটাই আছে, মানে কন্ডেন্স মিল্ক দুধের মতনই আর কি। তো এরকম ডিব্বা পাওয়া যায়, এটা থেকে মনে করেন 6-7 কাপ চা হয় আর কি একটা ডিব্বা থেকে। তো এই যে দেখুন, এটা মানে অনেক ঘন করা দুধ আর কি, এরকম পাওয়া যায়, মানে কন্ডেন্স মিল্কের মতনই। কন্ডেন্স মিল্ক একটু ঘন চিনি, কিন্তু এটার ভিতরে চিনি নাই, দুধ আর কি, ঘন দুধ। তো তারপরে দেখুন এই যে চা পাতা, এটা চা পাতাটা কিন্তু অনেক ভালো। এই যে 1 চামচ দিলাম, 1 চামচ অনেক লাল কালো হয়ে যাবে, একবারে কালারটা অনেক সুন্দর আসে। এই চা পাতাটা অনেক ভালো। আরেকটা আছে, ওটা অতটা বেশি কালার আসে না। দুই রকমের একটা নাম আছে, তো এখানে দুই রকমের পাওয়া যায়। এক রকমের একটু মানে কম লাল হয়, অনেকগুলো দিতে হয় তারপর লাল হয়, আর এগুলো অল্প একটু দিলে মানে লাল একবারে, আর চাটা অনেক মজা হয়। তো এই দেখুন আমার হয়ে গেছে প্রায়। চার কালারটাও খুবই সুন্দর আর খেতেও অনেক মজা। কম বেশি সবাই সকালবেলা উঠে এই চা ছাড়া মনে হয় চলেই না, সবাই খায় ঠিক না, চাটা সবারই পছন্দ। তো যে দেখুন অনেকক্ষণ জাল দিয়েছি, একটু ঘন হয়ে গেছে গা, তারপরে এখন ফ্লাক্স ঢেলে নিব। এভাবে ফ্লাক্স ঢেলে আমরা সারাদিন খাই, এটা সারাদিন গরম থাকি, 12 ঘন্টা গরম থাকে একবারে। তারপরে যে দেখুন একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সুগন্ধির জন্য। এলাচ গুঁড়ো চাতে দিয়ে খেলে কিন্তু অনেক চাটা দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ, অনেক ভালো লাগে। তো এই যে দেখুন 1 কাপ নিয়ে নিলাম, সকালে সবাই চা ছাড়া চলেই না, চা রুটি বা চায়ের সাথে অন্য কিছু বিস্কিট যে যেটা খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।